আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরেকটি লোগো ডিজাইন শিখব। আমরা সর্বপ্রথম Adobe Illustrator ওপেন করলাম। আমরা টুলস বার গিয়ে আমাদেরকে লোগো ডিজাইন করতে হলে এই টুলস বারগুলো ভালোভাবে জানতে হবে। আমরা টুলস বার থেকে রেক্ট্যাঙ্গল টুলস বার এখানে ডার্ক করে নিলাম। তারপর লাইন কালারটি আমরা নান করে দেব। ফিল কালারটি আমরা রেড নিয়ে নিলাম। এখানে আমরা এটিকে আর একটু ওকে ছোট করে নিলাম। আমরা এখন এটিকে সিম্পল এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব। আর এখানে নেমটা দেব আমরা রেড। ওকে ক্লিক করব। তারপর এটাকে ডিলিট করি। এখান থেকে আবার রেক্ট্যাঙ্গল টুলস বার নিয়ে থাকা অবস্থা আমরা এফেক্ট 3D রিভলভস সবগুলো আমরা জিরো করে দিব। জিরো জিরো এখানে ভিউতে ক্লিক করব। তারপর আমরা ম্যাপ টু আর্ট এখানে গিয়ে পারফেসে গিয়ে আমরা এটাকে 3 করব। এখান থেকে আমরা সিম্বলস ডাউন এরোতে ক্লিক করে রেড আমাদের চলে আসলো। এটাকে আমরা রোটেট করে নেব এভাবে। রোটেট করার পরে আমরা আরেকটু রোটেট করে নেব। ওকে ক্লিক করব। আমরা 96 দিয়ে দেখি। বন্ধুরা একশো রাখবো। ওকে ক্লিক করব। এখন আমরা এটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড এখন রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ আবার আনগ্রুপ আবার ওকে রিফ্রেশ ক্লিক টু মার্কস করে দিয়ে আমরা এখানে গিয়ে কালারটি করে দেব। ওকে আমাদের এতটুকু প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা টুলস বারে গিয়ে রেক্ট্যাঙ্গলের উপর রাইট বাটনে ক্লিক করে রিফেক্ট টুলস ডাবল ক্লিক ভিউতে হরিজন্টাল copy. Okay, আমরা এই দুটিকে অন্য একটি কালার দিয়ে দেব ফিল কালারটা রেড দিলাম এখন আমরা রিটেকন টুলস আবার এখানে ট্যাপ করে নেব আমরা এফেক্ট এ গিয়ে 3D রিভলভ আমরা ভিউতে ক্লিক করব সবগুলো আমরা জিরো করে দিব ওকে ম্যাপ টু আর্ট এখানে গিয়ে আমরা এই ক্লিক করে রেড আগের মতন same invisibility click করে ওকে the হালকা একটু ওকে ক্লিক করব এখানে ওকে ক্লিক করে দিব আমরা সিলেক্ট করে অবজেক্ট গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আবার আনগ্রুপ রিপ্লেস ক্লিপিং ওকে ঠিক আমরা রোটেট ওকে আমরা অন্য একটি কালার দিয়ে দেব ইয়েলো দিয়ে দেব রাইট বাটনে ক্লিক করে সেম এটিকেও অ্যারেঞ্জ এন্ডে গিয়ে বিং টু প্রন্ট আমরা এখন এটিকে সিলেক্ট করে আইডোপার টুল থেকে আমরা একটি সিলেক্ট করে নেব সেম এটিকে সিলেক্ট করে আইডোপারে ক্লিক করে নিচের অংশটুকু সিলেক্ট করে নেব এখন আমরা মিডলে যেটি আছে এটিকে সিলেক্ট করে আইডোপার টুল সিলেক্ট করে এটি ক্লিক করব এটিকে সিলেক্ট করে ডবল টুল এটি সেম উপরের টিকে সিলেক্ট করে টিকে ক্লিক করব তারপর আমরা লোগোটাকে আরেকটু সাজিয়ে নেব সেম আমরা এখানে লোগোটি জীবন একটা নাম দিতে পারি টাইপ টুলস থেকে আমরা আলমদিনা যে কোনো একটা নাম আমরা সিলেক্ট করে দিলাম লিখে দিলাম সরি যে কোনো একটা নাম আমরা এখানে গিয়ে আমরা আমাদের পছন্দমতো একটি সুপসিক এই ফন্টটি দিয়ে দেব ফন্টে আমরা যে অন্য এখানে একটি কালার দিয়ে দেব এই কালারটি দিলাম ওকে এইগুলো আমাদের আরেকটি লোগো ডিজাইন খুব সুন্দর একটি লোগো ডিজাইন হয়ে গেল থ্যাংক ইউ বন্ধুরা আবার আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ পর্যন্ত ভালো ও সুস্থ থাকার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ